مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كله. السلام عليكم بندورا. আজ আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেটি ইসলামের ইতিহাসে মুসলমানদের জন্য এবং সমস্ত মানবজাতির জন্য অতি গুরুত্বপূর্ণ একটি স্থান। এই স্থানে এক টুকরো মেঘ প্রখর রৌদ্রের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া প্রদান করেন। এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে গামামা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে জুমার নামাজ আদায় করতেন এবং বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। মসজিদে নববীর 6 নম্বর গেটের পাশে অবস্থিত এই মসজিদে গামামা। যখন নাজ্জাশির বাদশাহ ইন্তিকাল করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে গামামার পাশেই গায়বানা জানাজা আদায় করেন। বর্তমানে এই গামামা মসজিদে নামাজ হয় না। ইসলামের নিদর্শন হিসেবে এটি এখানে সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে। হাজিগণ এই মসজিদটি দেখতে আসেন। এর পাশে আরও কয়েকটি মসজিদ রয়েছে। মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে আবু বকরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ আদায় করেন এবং মসজিদে ওমরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ আদায় করেন। আপনারা সৌদি আরব গেলে অবশ্যই এই স্থানটি দর্শন করে আসবেন। ধন্যবাদ সবাইকে।